হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বসে রয়েছেন রাজদরবারে। বসে থাকার পরে একজন যুবককে নিয়ে কয়েকজন মানুষ তাকে যুবকেরা এসে বিচার দিল, হে জামানার খলিফা ওমর, আপনি একটা বিচার করে দেন। ওমর বললেন, কিসের বিচার করতে হবে, কি বিচার? ওই সময় বললেন যে যুবককে আমরা ধরে এনেছি, এই যুবকটা আমার আব্বাকে মেরে দিয়েছে, খুন করেছে, মারা পরে এই যুবকটাকে আমরা ধরেছি, আপনি জামানার খলিফা একটু বিচার করে দেন। বর্তমান সময় কেস হলে, বর্তমান সময় মার্ডার করলে অনেক সময় দেখা যায় ফাঁসি হয়, অনেক সময় তার আইনে বিভিন্ন রকম বিচারে তাকে শাস্তি দেওয়া হয়। কোরআন বলছে, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি। কোরআনে বলা হয়েছে, কেউ যদি অন্যায় করে কাউকে হত্যা করে তাহলে সে তার প্রতিবেশী তাকে অন্যায় করে হত্যা করতে পারবে। ভাইরা বাবাজিরা, কোরআনে বলা হয়েছে, কেউ যদি অন্যায় করে কাউকে কান কেটে নেয় তাহলে তার প্রতিবেশী সহ সে তাকে অন্যায় ভাবে কান কেটে নিতে পারবে, কেউ যদি তাকে চোখ তুলে নেয় তাহলে তার অন্যায় ভাবে তার প্রতিবেশী সহ চোখ তুলে নিতে পারবে। ও ভাইরা বাবাজিরা, ওই সময় ওমরে ফারুক বললেন, আমার কাছে বিচার নিয়ে এসেছ, আমি বিচার করব, তোমাদের কি হয়েছে আগে তোমরা বলো। যে যুবককে ধরে নিয়ে এসেছে, যারা এনেছে তারা বলছে, হে ওমর, আমরা বিচার দিচ্ছি আপনার কাছে, এই যে যুবক আমাদের আব্বাকে মেরে দিয়েছে, আপনি একটু বিচার করে দেন। ওমর কি বিচার করছেন শুনলে অবাক হবেন। একটু মহাত্ম হযরতে ওমরে বললেন, কি হয়েছে আগে শুনি। তো সেই যুবককে বললেন, বাবা, এই যে যুবকগুলো তোমার বিরুদ্ধে অভিযোগ করছে সত্যি? যুবকটা বলল, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, শুনে রেখে দেন, যে অভিযোগ করেছে এই অভিযোগটা সত্য। ভাইরা বাবাজিরা, যুবক বলছেন, ওমর শুনে রেখে দাও, অভিযোগটা সত্য, কিন্তু পিছনে অনেক কারণ রয়েছে। আমি অনেক দিন থেকে মক্কা মদিনায় ঢুকি নাই, মক্কা মদিনায় আসি নাই, কিন্তু আমার ইচ্ছা হলো এই মদিনার জমিনে বিশ্ব নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করা। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা করতে করতে আসা হয়নি, নবীকে জীবনের মতন একবার দেখতে পেলাম না। হে আমিরুল মুমিনিন খলিফাতুল হে সাবি ওমর, তুমি শুনে রেখে দাও, আমি যখন ইচ্ছা আমার পূরণ হলো না, নবীর সঙ্গে দেখা হলো না, আমার ইচ্ছা তখন জেগেছে, আমার জীবনে অন্তত মদিনার শরীফে নবীর রওজাটা একবার জিয়ারত করব, তাই আমি আমার গ্রাম থেকে, আমি আমার বাড়ি থেকে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে বেরিয়ে এসেছিলাম। যে ঘোড়ার চেপে আমি আসতেছিলাম মদিনার কাছাকাছি, মদিনায় ঢুকে, মদিনার মধ্যে ঢুকে আমার ঘোড়াটা অসুস্থ এবং আমি অসুস্থ, ক্লান্ত হলাম, আমি সঙ্গে সঙ্গে নেমে গেলাম, নেমে গিয়ে একটু বিশ্রাম নেবার জন্য বসলাম, আমার ঘোড়াটা বাধা ছিল, ঘোড়াটা কোনো ক্রমে খুলে পাশের বাগানে ফসলে তিনি খাওয়া শুরু করে দিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শুনে রেখে দেন, আমার এই ঘোড়াটা যখন ফসল ক্ষতি করেছে, মারতে 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 আমাকে কে বা কারা তারা মেরে দিয়েছে। আমি তখন ঘুম থেকে আমি যখন উঠলাম, উঠে দেখলাম আমার ঘোড়াটা খুঁজে পাই না, আমি অনেকক্ষণ খোঁজার পরে আমার ঘোড়াটা খুঁজে পেলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শুনে রেখে দেন, আমি ঘোড়াটা পাওয়ার পরে চিন্তা করলাম, ঘোড়াটা পেয়েছি বটে কিন্তু জীবিত নয়, আমার ঘোড়াটা ছিল মরা। আমি চিন্তা করলাম কে বা কারা মেরেছে, আমি তখন দেখলাম দুজনেই ঘোড়ার পাশেই দাঁড়িয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, ঘোড়ার কি হয়েছে আপনারা কি জানেন? তারা বলল, শুনে রেখে দাও, এই ঘোড়াটা আমাদের বাগানের ফসল খেয়েছে, নষ্ট করেছে, তাই আমরা এই ঘোড়াটাকে মারতে মারতে মেরে দিয়েছি। আমি এক পর্যায়ে তাদের সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গেলাম, তর্ক বিতর্কে লিপ্ত হওয়ার পরে আমাকে যখন ভাষা দিল আমিও ভাষা দিলাম, আমাকে যখন বড় কথা বলল আমিও বড় কথা বললাম, কিন্তু পাশে ছিল পাথর, আমি রাগ না সহ্য করতে পেরে ওই পাথরটা তো
দোলে মারতে মারতে ওই বৃদ্ধ মানুষটিকে আমি মেরে ফেলেছি, এটাই আমার অপরাধ। তবে শুনে রেখে দেন ওমর, আমার ঘোড়া তারা মেরেছে বলি আমি তাদেরকে মেরে দিয়েছি। ওমর বলেছেন বাবা শুনে রেখে দাও, আল্লাহ কোরআনে জানিয়েছে আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি। হে বাবা শুনে রেখে দাও, আমি ওমর বলছি কোরআনে এসেছে মানুষ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে তাহলে তারা প্রতিবেশী তাকে অন্যায় করে হত্যা করতে পারবে, কিন্তু তোমার তো হত্যা করেনি, হত্যা করেছে তোমার ঘোড়াকে। আর তুমি যদি একান্ত হত্যা করতে হয় এদের কোনো একটা ঘোড়াকে হত্যা করতে পারতে, ঠিক না বেঠিক কথা বলেছে? ওমর বলছে যে তোমার ঘোড়া মেরেছে আর তুমি জোর করে মানুষ মেরে দিলে, এটা অন্যায় হয়েছে। ওই অচেনা অজেনা ব্যক্তি বললেন ওমর, যদি আমার অন্যায় হয় আপনি যে শাস্তি যে সাজা দিতে পারেন আমি মাথা পেতে নেব, তবে আমি যদি অন্যায় করি আমাকে ক্ষমা করে দেন, আমি ক্ষমা প্রার্থী। ভাইরা বাবাজিরা, এবারে ওমর বললেন তোমরা ভুল করেছো, এই দুইজন ছেলের বাপের কাছে যদি এই যুবকেরা ক্ষমা করে নিশ্চিত তোমাকে আল্লাহ ক্ষমা করবেন। যুবকদের জিজ্ঞাসা করলো যুবক তোমরা কি ক্ষমা করতে পারবে? বললো না 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 আমরা ক্ষমা করতে পারি না, যেহেতু তোমার আব্বাকে মেরেছে মরণের পরে মরার বদলে আমরা মৃত্যু চাই, জীবনের বদলে আমরা জীবন চাই। ওমর বললেন তাহলে আর দেরি করা যাবে না, হে যুবক তোমাকে মৃত্যুর বদলে তোমাকে মৃত্যু দিতে হবে, তোমার ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। যুবক বললেন ঠিক আছে ওমর, যদি কোরআনের আইন থাকে মৃত্যুর বদলে মৃত্যু তাহলে আমি দ্বিধা করব না, আমি মেনে নিয়েছি, তবে আমার একটু সুযোগ দিতে হবে কয়েকদিন, কারণ আমার বাড়িতে কিছু আমানত রয়েছে সেগুলো দিয়ে আসব, আর আমার বিবি বাচ্চাদের কাছে একটু ক্ষমা চেয়ে আসব, যাতে করে আমার জীবন শেষ হয়ে যাবে, আমি কোরআনের বিপক্ষে আমি চলতে রাজি নই। ওমর বললেন ঠিক আছে তাহলে তুমি যাও, আসবে কবে তাহলে সেদিন বলো, দিনটা হলো জুমার দিন, ধরো এক সপ্তাহ পরে জুমার দিন ওই মানুষটিকে মারা হবে, ওই মানুষটিকে ফাঁসি দেওয়া হবে। কিন্তু ওমর বললেন পিছনে একটা কারণ আছে, তোমার বাড়ির কথা আমরা কেউ জানি না, তোমার ঠিকানা কথা আমরা কেউ জানিও না, কিন্তু তুমি যে চলে যাবে পরে আসবে কি না এটা আমাদের সন্দেহ হচ্ছে, আমরা জানি না, তবে তোমাকে কারো জিম্মাদার করে যেতে হবে। এটা সহজ ঠিক না বেঠিক কথা বলেন? আমাদের বেহুলা বাড়ি যদি কোনো একটা চোর ধরা পড়ে তাহলে তাকে ধরে মারছেন বেধড়ো, টাকাটা সে অন্য হাতে দিয়েছেন, এখন আপনারা বলছেন যে টাকাটা দিতে হবে, সে বলছে টাকা দেব আমাকে একটু ছেড়ে দেন বাড়িতে যাব দুদিন পরে এসে দেব। আচ্ছা আপনারা ছাড়বেন না তাকে জিম্মাদার কাউকে রাখবেন? জোরে বলেন জিম্মাদার রাখবেন? তোমর বলছে তোমাকে কাউকে জিম্মাদার দিতে হবে। ভাইরা বাবাজিরা ভুলামায় বুঝবেন না, লক্ষ্য করে দেখেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে বললেন হে যুবক তুমি শুনে রেখে দাও, কাউকে তোমাকে এখানে জিম্মাদার করে রাখতে হবে, নচেৎ তোমাকে ছাড়া হবে না। ওই যুবক বললেন ওমর আমার প্রতিবেশীর মধ্যে কেউ নাই, ভাই নাই, কোনো বাপ নাই এখানে যে সে আমার জন্য জিম্মাদার হবে। ওমর আপনি শুনে রেখে দেন, আমি কথা দিচ্ছি আপনি যেদিন বলবেন সেই দিন চলে আসবো, কোনোদিন আমি আপনার কথার অমান্য করব না। ওমর বললেন না 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 আপনাকে কাউকে জিম্মাদার করতে হবে। সাহাবাই কেরামেরা সবাই দাঁড়িয়ে রয়েছে, অনেক মানুষ গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে, অনেকক্ষণ বাদ প্রতিবাদ হচ্ছে, ওমর বলছেন জিম্মাদার লাগবে, আর যুবক বলছে কেউ এখানে নাই, কাকে আমি জিম্মাদার দেব। অনেকক্ষণ পর একজন সাহাবি যার নাম আপনারা জানেন, যিনি আম্মা জানাল ফাতেমার কবরের কাছে গিয়ে বলেছিল কবর রে সাবধান, তুমি ফাতেমার সঙ্গে সৎ ব্যবহার করবে, ওই সাহাবীর নাম হলো আবু যার গাফারি। আবু যার গাফারি দাঁড়িয়ে বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি শুনে রেখে দেন এই যুবকের জন্য জামিনদার যদি থাকতে হয় আমি আবু যার গাফারি এই যুবকের জন্য জামিনদার হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ভাবছেন যে আবু যার গেফারি আমাদের মাঝে থাকে, ওকে চেনে না, আমরাও চিনি না, আর ও এদেরকে চেনে না, কিন্তু আবু যার গেফারি নিষ্পাপ শিশুর মতন সাহাবি
কি করে বলতে পারলো তার জন্য জামিনদার সে যদি না আসে আবু জার গেফারের প্রাণ চলে যাবে। সাহাবীদের মধ্যে একটা করুণ দৃশ্য ফুটে আসলো। অনেক সাহাবীরা আলোচনা করছে, কানাহুসি করছে যে শোনো, আবু জার গেফারের মতন নিষ্পাপ সাহাবি কেন এরকম জামিনদার হলো? ভাইরা বাবাজিরা, এবারে আবু জার গেফারি বললেন, হে ওমর, আপনি শুনে রেখে দেন, আমি এই ব্যক্তির জন্য জামিনদার হয়েছে, আপনি একে ছেড়ে দেন, আর কবে কি ফাঁসি দেওয়া হবে সেই দিন আপনি বলে দিয়ে দেন। আমিরুল মুমিনিন বললেন, শোনো, আগামী দিন শুক্রবার জুমার দিন, জুমার নামাজের পরে এ কতলের বদলে, হত্যার বদলে তাকে ফাঁসি দেওয়া হবে। যাও যাও, যে যার মতন চলে যাও। ওই যুবক আর দেরি করলো না, নবীর দরবার জিয়ারা তার হলো না, তিনি এবারে বাড়ির দিকে রওনা হলো, কিছু আমানত রয়েছে সেগুলো দেওয়ার জন্য। ও ভাইরা বাবাজিরা, তফসিরের আলোচনা সংক্ষিপ্ত করে বলি, হযরতে ওমর এবার ছেড়ে দিয়েছেন, ওই যুবক চলে গেল, তিনি বাড়িতে পৌঁছে গেল, এদিকে লক্ষ্য করে দেখতে দেখতে দিনের পর দিন পার হয়ে যেতে জুমার দিন সকাল হয়ে গেল, কিন্তু এই যুবকের কোনো সন্ধান নাই। যুবক যদি না আসে তাহলে ফাঁসির মঞ্চে উঠবে কে? কথা বলেন, আবু জার গেফারি যে জামিনদার হয়েছিল, ঠিক না বেঠিক? সকাল না হতেই সাহাবাই কেরামেরা, মদিনার মানুষেরা সবাই আসতে শুরু করেছে, ওমরের দরবারে দেখতে শুরু করেছে সেই যুবকটা এসেছে কি না। যদি যুবকটা না আসে তাহলে আবু জার গেফারির মতন মানুষ নিষ্পাপ শিশুকে প্রাণ দিতে হবে। হায়রে, সমস্ত মানুষ অবাক হয়ে গেল, চিন্তায় চিন্তিত হয়ে ওমরের দরবারে এসে দেখছে যে সেই যুবক এসেছে কি না। ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখেন সেই যুগের বিচার ব্যবস্থা কেমন ছিল, সেই যুগের কেমন মানুষের আদব আখলাক, নবীর কেমন তারা আদর্শ মেনে নিয়েছিল। আজকে বর্তমান সমাজে আমি আপনি আপনারা আমাদের সমাজের মানুষেরা কতটা নবীর আদর্শ মেনে নিয়েছে একবার লক্ষ্য করে দেখেন। এইবারে আবু জার গেফারির কাছে হযরতে ওমর রাজ দরবার থেকে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে। ওমর চিঠি লিখলো, আবু জার গেফারি শুনে রেখে দাও, ওই যুবক আসার কথা ছিল সকালে জুমার নামাজের পরে তার ফাঁসি হবে, তুমি জামিনদার হয়েছো, কিন্তু ওই যুবক তো এখনো পৌঁছায়নি, জুমার নামাজ হতে আর বেশিক্ষণ দেরি নাই, জুমার নামাজও হয়ে যাবে, তবে তুমি তৈরি হয়ে রাজ দরবারে আসবে, জুমার নামাজের পরে যুবক যদি না আসে তোমাকে ফাঁসি দেওয়া হবে। করুণ দৃশ্য মুসলমান, আজকে লক্ষ্য করে দেখে আবু জার গেফারি নিষ্পাপ শিশুর মতন সাহাবি, তিনি চিঠিটা পেয়েছেন, পড়ে দেখছেন ওমর চিঠি পাঠিয়ে দিয়েছে আর লিখেছেন আপনাকে তৈরি হতে আসতে হবে, ওই যুবক এখনো আসেননি। হযরত আবু জার গেফারের চিঠিটা পেয়ে তিনি তৈরি হলেন, তৈরি হয়ে বিবিকে বললেন, বাচ্চাকে বললেন, জনম দুঃখিনী মাকে বললেন, আমাকে বিদায় দাও, আমি যার জন্য আজকে জামিনদার হয়েছিলাম সে এখনো আসেনি, ওমর চিঠি দিয়েছে, মনে হয় আমাকে আর বেশিক্ষণ বাঁচা সম্ভব নয়, আমাকে ফাঁসির মঞ্চে উঠতে হবে, ওমর এই সিদ্ধান্ত নিয়ে আমাকে চিঠি দিয়েছে। সবার কাছ থেকে বিজান নিয়ে জুমার মসজিদে নামাজে চলে এসেছে, এদিকে নামাজ কমপ্লিট হয়ে গেল, তখন ওই যুবকের আশা এখনো কেউ দেখলো না। মদিনার সাহাবীরা, মদিনার মানুষেরা সব অবাক হয়ে গেল, বিভিন্ন জায়গায় দেখতে শুরু করে দিয়েছে, হায় রে হায়, ওই যুবকটা কোথায়, যুবকটা কোথায় রয়েছে? নিষ্পাপ শিশু আমিরুল মুমিনিনের দরবারে যারা থাকে তারা ভিতরে হযরত আবু জার গেফারির আজকে প্রাণ চলে যাবে। নিষ্পাপ শিশু আবু জার গেফারি নির্দোষ হয়ে কোনো দোষ না করার পরেও জীবনটাকে উৎসর্গ হতে হবে। সবাই চিন্তায় পড়ে গেল, সাহাবীদের মধ্যে যেন একটা ব্যাকুল, যেন একটা টান পড়ে গেল। ওই সময় দেখতে দেখতে জুমার নামাজ কমপ্লিট হয়ে গেল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মসজিদের মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, আজকে ফাঁসির দিনে যে যুবক আসার কথা ছিল ওই যুবকটা এখনো পৌঁছায়নি, আজকে ফাঁসি হবে। হযরতে আবু জার গেফারির, আবু জার গেফারি তুমি তৈরি হয়ে ফাঁসির মঞ্চে চলে যাও, আজকে ফাঁসির মঞ্চে চলে যাওয়া হয় অনেকে দেখেছে, একটা তার আশা থাকে, কিন্তু আবু জার গেফারির কাছে জিজ্ঞাসা করা হলো, আবু জার গেফারি রে, তোমাকে জান্নাত ফাঁসি দিয়ে দেবে, কোরআনের আইন অনুযায়ী ওমর আমি আজকে বিচার করছি, আজকে তোমাকে ফাঁসির মঞ্চে উঠতে হলো, জামিনদার থাকার কারণে
সেই তো যুবক এসে আসতে পারেনি, এখনো আসে নাই, তোমাকে ফাঁসি দেওয়া হবে। আবু জার রে, তোমার কি কোনো ইচ্ছা আছে? আবু জার গাফারি নিষ্পাপ শিশু বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার জীবনে আর কোনো ইচ্ছা নাই, একটাই ইচ্ছা, মরণের পরে তোমরা দোয়া করো আমি যেন মহান আল্লাহর জান্নাতে ভালো কাজের জন্য যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বললেন, তাহলে তুমি দাঁড়িয়ে যাও, জান্নাত রেডি। হযরতে আবু জার গেফারি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল, নিষ্পাপ শিশুর মতন সাহাবীর ফাঁসি দেওয়া হবে, অন্যান্য সাহাবীরা থাকতে পাচ্ছেন না যে একই করুণ দৃশ্য, জামিনদার হলো বলে আজকে নিষ্পাপ জাহানটা বিদায় নেবে, সবাই ভাবছেন হতভাগ হয়ে যাচ্ছেন। ভাইরা বাবাজিরা এবারে লক্ষ্য করে দেখেন, জান্নাত রেডি হয়ে গেল, আর মাত্র কয়েক মিনিটের ভিতরে তাকে ফাঁসি দেওয়া হবে। ইতিমধ্যে দেখতে পেলেন মদিনার ধুলোবালি উড়িয়ে কে যেন একটা ঘোড়ার পিঠে সাবার হয়ে দ্রুতগামীতে আসতে লেগেছে। ওই সময় সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি দাঁড়িয়ে যান, তাকে ফাঁসি একটু বন্ধ করে দেন, একটু আপনি নিষেধ করে দেন, কে যেন একটা মদিনার দূর থেকে ধুলোবালি উড়িয়ে আসতে শুরু করে দিয়েছে। হে আমিরুল মুমিনিন আপনি একটু দাঁড়িয়ে যান, কে আসছে আমরা একটু দেখে নেই। ও ভাইরা বাবাজিরা, আমিরুল মুমিনিন বললেন, একটু দাঁড়িয়ে যাও, দেখা যাক সেই যুবক কিনা অন্য কেউ, কিন্তু সেই মদিনার ধুলোবালি উড়িয়ে যিনি আসছিলেন, আস্তে আস্তে ওমরে ফারুক দরবারে দাঁড়িয়ে গেল। ওমরে ফারুকের কাছে যেই না এসেছে, ওই যুবকটা সাওয়ারের পিঠ থেকে নেমে হযরত ওমরের কাছে আসতে শুরু করে দিয়েছে। এসে বললেন, জামানার খলিফা ওমর, আপনি প্রথমে আমাকে ক্ষমা করে দিয়ে দেন। হে ওমর রে, আমি যখন বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে আমানত গুলো সব কিছু বুঝিয়ে দিয়েছি, আমার কিছু ঋণ ছিল সেগুলো শোধ করে দিয়েছি, এবারে আমি আসবো জুমার আগে এসে পৌঁছাবো। আমি আমার বাচ্চাদের কাছে বললাম, আমার বিবেকে বললাম, জনম দুঃখিনী মাকে বলেছি, মা আমি একজনকে হত্যা করেছি, কোরআনের আইন অনুযায়ী ওমর আমাকে ফাঁসি দেবেন, আমাকে আর থাকা হবে না মা, আপনি বিদায় দেন। আমার জনম দুঃখিনী মা আমাকে জড়িয়ে ধরে বলল, বেটা রে না না, তোকে যাওয়া যাবে না, তোর দুটি সন্তান রয়েছে, তাদের দিকে তাকিয়ে আমি তোর মা তাদের এতিম বানাতে দেব না, আমি সন্তান হারা হব না, ও বেটা রে আমি তোমাকে যেতে দেব না। হে আমিরুল মুমিনিন, আমার মা আমাকে জড়িয়ে ধরেছে, আমার দুটি বাচ্চা কলিজার টুকরা, কারো বয়স 8 কারো বয়স 5, ওই দুটি ছোট্ট বাচ্চা আমাকে ধরে বলল, আব্বা রে আব্বু রে আপনি যাবেন না যাবেন না, আপনি যদি প্রাণ হারা হয়ে যান, যদি ফাঁসির মঞ্চে প্রাণ দিয়ে দেন, আমরা দুজনে এতিম হয়ে যাব, আব্বু বলে আর ডাকবো কাকে, কাকে আর আব্বা বলে ডাকবো, না না আপনি যাবেন না, যদি যেতে হয় আমরা সবাই মিলে গিয়ে আমিরুল মুমিনকে বুঝিয়ে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে ফেরত নিয়ে আসবো। দুটো বাচ্চা ছেলে আব্বাকে জড়িয়ে বারবার বলতে লেগেছে, খলিফাতুল মুসলিমিন শুনছেন, সমস্ত সাহাবীরা শুনছেন, হযরত আবু জার গাফারি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে রয়েছে, জান্নাত রেডি, ফাঁসি দেবেন। আমিরুল মুমিনিন বললেন, তাহলে তুমি এসেছো, আর দেরি করো না। ওই সময় বললেন, হে আমিরুল মুমিনিন শোনেন, আমার বিবেকে যখন বললাম, বিবিও একই কথা বলল, প্রাণের স্বামী রে আমার সুখের সংসার আপনি ভেঙে দিয়ে চলে যাবেন, না জানি কি হয়েছে, যদি আপনি একটু নিয়ে যান, আমরা সেখানে গিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে বোঝাবো, আপনি আপ যাবেন না যাবেন না, আপনি যদি শহীদ হয়ে আপনি যদি ফাঁসির মঞ্চে চলে যান, আপনার বাচ্চারা এতিম হয়ে যাবে, আমি বিবি বিধবা হয়ে যাব, আপনার জনম দুঃখিনী মা যিনি আপনার রোজগারের পয়সা নিয়ে আমরা সবাই খেতাম, সেই মা ও হতভাগ হয়ে যাবে, কে আমাদের রোজের ব্যবস্থা বানাবেন, আপনি যাবেন না। ওই সময় যুবক বললেন, আমিরুল মুমিনিন আমি এতগুলো বিবি এবং বাচ্চা মাকে বোঝাতে বোঝাতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, আমার আসার কথা ছিল সকালে, এসেছে জুমার নামাজের পরে, এই দেরি হওয়ার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। হযরত ওমর বললেন,
তাহলে ঠিক আছে, তোমাকে ক্ষমা করলাম দেরি করে আসার জন্য, চলো হযরতে আবু যার গেফারি ফাঁসির মঞ্চে রয়েছে, তুমি তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে ওঠো আর দেরি করো না। হযরতে আবু যার গেফারিকে ফাঁসির মঞ্চ থেকে নামানো হচ্ছে, যুবক ফাঁসির মঞ্চে উঠছেন, সমস্ত সাহাবীরা দেখছেন, হায় রে একই ঘটনা, একই আশ্চর্যজনক, যুবকটা না আসলে তো আসতে পারত, ঠিক না বেঠি, তারপরও এসেছে, একই ব্যাপার। এইবারে ফাঁসির মঞ্চ থেকে যখন হযরতে আবু যার গেফারে নেমে গেলেন, ওমরে ফারুক আবু যার গেফারেকে লক্ষ্য করে বললেন, আবু যার তুমি সত্যি কথা বলবে, কেন তুমি এই যুবককে চিনতে না, জানতে না, তার বাড়ি কোথায়, ঠিকানা কোথায় জানো না, কিন্তু এর ব্যাপারে তুমি জামিনদার হলে কেন? ভাইরা বাবাজিরা, এবারে হযরতে আবু যার বললেন, হে আমিরুল মুমিনিন, শুনে রেখে দেন, আমার ফাঁসি হয়ে যেত এই যুবক না আসলে, তবে যুবক এসেছে, আমাকে আপনি ছেড়ে দিয়েছেন, সরিয়ে দিয়েছেন, কিন্তু আমি যুবককে চিনি না, তার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, পিতার নাম কি, তার গ্রামের নাম কি, কিন্তু আমি তার জন্য জামিনদার হয়েছে, এই জন্য যাতে ভবিষ্যতে কোনো মানুষ না বলতে পারে একজন মুসলমান বিপদে পড়েছিল বলে, কোনো মানুষ তার বিপদের পাশে দাঁড়াই নাই, এই কথা যেন আগামী দিন কোনো মানুষ না বলতে পারে। তাই আমি আবু যার গেফারি, এই মানুষটা বিপদে পড়েছে বলে নবীর আদর্শ মেনে তার পাশে দাঁড়িয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে ভবিষ্যতে কোনো মানুষ না বলতে পারে, মানুষ বিপদে পড়েছে মুসলমান, কোনো মুসলমান সহযোগিতা করেনি, তাই আমি দাঁড়িয়েছিলাম। হযরত ওমর জিজ্ঞাসা করছেন এবার ওই যুবককে, যুবক সত্যি কথা বলবে, তুমি বাড়িতে চলে গিয়েছিলে, তুমি যদি না আসতে আমরা তোমার ঠিকানা খুঁজে পেতাম না, না আসলে তো না আসতে পারতে, কিন্তু তুমি এসেছো কেন, কি জন্য এসেছো বলো। ভাইরা বাবাজিরা, ওই সময় যুবক বললেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি শুনে রেখে দেন, আমি যুবক যদি না আসলে না আসতে পারতাম, আপনার আমার বাড়ির ঠিকানা জানেন না, খুঁজেও পেতেন না, আমি না আসলে না আসতে পারতাম, কিন্তু এসেছি কিনা, আমি যদি না আসি ভবিষ্যতে মানুষ আগামী দিন বলা বলি করবে যে একজন মুসলমানের বিপদে একজন দাঁড়িয়েছিল বলে, ওই বিপদে দাঁড়ানোর পরে সেও বিপদে পড়ে গেছে, এই রকম কথা যেন কেউ না বলতে পারে। তাই আমি যুবক ওই মানুষটার জন্য আবার দৌড়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বেহুলাবাড়ি গ্রামের আশেপাশের মানুষেরা, মুসলমানেরা লক্ষ্য করে দেখে, এইবারে মদিনার সাহাবীরা সবাই অবাক হয়ে যাচ্ছে। ইতিমধ্যে দুইজন যুবক দাঁড়িয়ে বলল, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের কথা আপনি শুনে রেখে দেন, যে যুবককে ফাঁসির মঞ্চে তুলেছেন ওই যুবককে আর ফাঁসি দেবেন না, আমরা সবাই দুই ভাই ওই যুবককে ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বলছেন, হে যুবক, কেন তোমরা ক্ষমা করেছো, তোমার আব্বাকে তো খুন করেছে, শহীদ করে দিয়েছে, মেরে দিয়েছে, কেন তোমরা ক্ষমা করলে? দুজন যুবক বলছেন, আমিরুল মুমিনিন, যদি আমরা এই মানুষকে ক্ষমা না করি, আগামী দিন মানুষ বলাবলি করবে একজন মানুষ অন্যায় করেছে, অন্যায় করার পরে অন্যায় স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে, আমরা যদি ক্ষমা না করি আগামী দিনে মানুষ বলাবলি করবে মুসলমান অন্যায় করে ক্ষমা চাওয়ার পরে তাকে ক্ষমা দেওয়া হয়নি, ঠিক না বেঠি? তাই আমরাও আজকে এই যুবককে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম যুগ যদি, এরকম সময় যদি আমাদের মধ্যে কোরআন আর হাদিসের আলোকে থাকতো, আমরা মনে হয় আমাদের সমাজে নিশ্চয়ই নিঃসন্দেহে সুস্থ সমাজ খুঁজে পেতাম, ঠিক না বেঠি? কিন্তু আমাদের সমাজে নেই। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন
আমি হারিয়ে যাব, একদিন আমি রব না ভুবনে চিরদিন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এটু তকবীর দেন তো দেখি, নারাই তাকবীর, মাশাআল্লাহ। মাঝখানে জায়গাটা কেউ নেই তো আমার মনে মনে হচ্ছে, জানি পোকা পড়ছে কিন্তু মনে মনে হচ্ছে সব ফাঁকা, ঠিক না বেটি? কিন্তু অনেক মানুষ বসেছেন, মাশাআল্লাহ। আপনাদের সকলকে আল্লাহ কবুল করে লিখ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন, নারাই তাকবীর। আপনাদেরকে বড্ড ভালোবাসি, ভালোবাসার দিকে লক্ষ্য করে একটা কথা বলবো, শুনবেন? বলেন একটু, শুনবেন কি না? কেউ বলছে না নাকি? বলবো, ভালোবাসি বলে বলছি, আল্লাহ এই মাহফিলকে ভালোবাসেন। কেয়ামতের দিনে হয়তো এই নকশাটা আমাদের দেখিয়ে বলবে, বান্দা দেখো তোমাদের ওই সময়টা অনেক কাজ ছিল, ব্যস্ত ছিল, তারপরে ওই মাহফিলে বসে কোরআনের আলোচনা শুনেছো। আল্লাহ হয়তো ইচ্ছা করলে নিজের বাড়ি কত টাকা খরচ করে করেছেন, নিজের বন্ধু ছিল, বান্ধবী ছিল, সময় অনেক নষ্ট করেছি, সেই জায়গা থেকে হয়তো এই জায়গাটা আল্লাহ পছন্দ করতে পারেন, ঠিক না বে? ঠিক, হয়তো না যাদের ব্যবস্থা বানাতে পারেন। আমি আপনাদের গ্রামের সন্তান, বিশেষ করে মসজিদের পেশী ইমাম, আপনাদেরকে ভালোবাসি। আপনাদেরকে একটা কথা অনুরোধ করব, আগামী বছর এই মাহফিলটা হবে, তার জন্য দুটো একটা কথা বলবো, কেউ উঠবে না তো? কথা বলেন, উঠলে মজলিশটা ভেঙে যাবে। যদি আপনারা দেন, আপনারা না দেন, না দেন, একটু সহযোগিতা করবেন, নিশ্চিত আল্লাহ আপনাদেরকেও ভালোবেসে কবুল করবেন। আমি একটা কথা বলেছিলাম, আমার ভাই এখনো বলেনি কিন্তু ভাই বলে গেল একটা কথা, বলছি একটু পরে। মেজো হুজুর কেবার কথা আপনারা একটা শুনেছিলেন, আমি বলেছিলাম বনমালীপুর মাদ্রাসায় উনি এসেছিলেন, মাদ্রাসার সুবিধার্থে মানুষের কাছে বলেছিলেন একটু জমি জায়গার কথা, কিন্তু মানুষ বলল চুপচাপ বসে জমি জায়গা স্বীকার কেউ করলেন না। মেজো হুজুর কেবলা প্রায় এক ঘন্টা ধরে বলার পরে এবারে দোয়া করবেন, একজন উঠে বলল হুজুর আমি দুবিঘে জমি দেব। মেজো হুজুর কেবলা দোয়া করলেন খুব ভালো করে, অনেকক্ষণ দোয়া করার পরে মানুষ এবার উঠে কেউ দশ কাটা, কেউ এক বিঘে, কেউ দু বিঘে, দিতে দিতে 82 বিঘে জমি উঠে গেছে। আপনারা শুনে দেখবেন এখন মাদ্রাসায় 80 থেকে 82 বিঘে জমি রয়ে গেছে। তো শেষে হুজুর দোয়া করবেন, তো সেই ব্যক্তি উঠে বলছে হুজুর আমি যে 2000 টাকা দেবো বলেছিলাম ওটা আমি দেবো না। সবাই হাসছে, মেজো হুজুর কেবলা হেসে ফেলেছে, বাবা কেন? সবাই বলছে হুজুর ও কোথায় থেকে দেবে, ওর তো জমি জায়গা কিচ্ছু নেই। তো বলছে জিজ্ঞেসে, তো সবাই বলছে হুজুর ওর জমি না থেকে যদি 2000 2 বিঘে জমি দিতে পারে, আর আমাদের জমি ছিল আমরা দেবো না কি করে, তাই আমরা দোয়া শুরু করেছি। মেজো হুজুর কেবলা বলেছিলেন বাবা এই ভালো কাজে সহযোগিতা করেছো, এর জন্য আল্লাহ খুশি হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনার যদি একটু বসে থাকেন মাহফিলের, আপনার বসে থাকবেন তো নাকি? একটু তকবীর দেন তো সবাই, নারাই তাকবীর। এতগুলো মানুষ যদি একটু অন্তর থেকে দেন আমার মনে হয় আরো জোরে হবে। জোরে বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর। সবার পক্ষে সম্ভব হয় না এই জায়গায় বসা, ঠিক না বেশি? সবার পক্ষে সম্ভব হয় না মক্কা মদিনায় ঘুরে আসা, ঠিক না বে? ঠিক, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আছে কিন্তু কোনো না কোনো কারণবশত তাকে ফেরত আসতে হয়, এরকম নজির অনেক আছে। আমার আল্লাহ বলছে বান্দা যাকে আমি আল্লাহ ভালোবাসি তাকে আমার মক্কাতে আমার কাবা ঘর তওয়াফ করাই, যাকে আমি আল্লাহ ভালোবাসি কোরআনের মাহফিলে তাকে ধরে ধরে নিয়ে বসাই, কারণ যে জায়গায় বসলে গোনাগুলো ঝরে যায়, নিষ্পাপ হয়ে যায়। সবাই তো এই জায়গায় বসে গোনা ঝরাতে পারে না, ঠিক না বে? ঠিক, আপনাদের আল্লাহ ভালোবাসে তাই এখানে বসে আল্লাহ গোনাগুলো ঝরিয়ে নিচ্ছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা নবীকে ভালোবাসেন কারা একটু হাত তুলে বলবেন দেখি, নবীকে ভালোবাসি কারা? নারাই তাকবীর, হাত নামান। আল্লাহর কসম, যদি মহান আল্লাহ সত্যিকারে বলে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, নিশ্চিত সত্য, নিশ্চিত এই আয়াতের অনুপাতে আমরা নবীকে ভালোবাসি বলেছি, আল্লাহর কুদরতি ক্যামেরায় উঠে গেছে। আল্লাহ হয়তো কেয়ামতের দিন বলবে বান্দা আমি বলেছিলাম যারা আমার নবীকে ভালোবাসবে আমায় আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যায়। অতএব মাহফিলে বসে বেহুলাবাড়ি বাজার ফুটবল ময়দানে তোমরা বলেছিলে আমরা নবীকে ভালোবাসি, দেখো তো এটা তুমি কিনা বান্দা। সেদিন হয়তো মহান আল্লাহ
পাকের করুণার দৃষ্টিতে আমরা নাজাতের বাসিন্দা হতে পারবো, ঠিক না বেঠিক? আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা বাবাজিরা, এবার আপনাদের কাছে বলবো বিশ্ব নবীর অনেক কাহিনী আপনারা শুনেছেন। আমার আপনার নবী সোনার নবী যেদিন জন্ম নিয়েছিলেন, জন্মের পরে আপনারা জানেন ছয় মাস পূর্বে আব্বা আব্দুল্লাহ চলে গেল। 6 বছর বয়সে আম্মা যেন আমিনা বিদায় নিয়েছেন। ও ভাইরা বাবাজিরা, জনম দুঃখিনী মায়ের ভালোবাসা, আব্বার ভালোবাসা 6 বছর বয়স থেকে আমার আপনার নবী আর পেল না। নবী এখন এতিম হয়ে গেলেন। আপনারা বলেন তো দেখে, আপনাদের ঘরে কোনো সন্তান যদি আব্বা হরা হয়, মা খারা হয়, ওই ছেলেটি একা কি করবে? কে খাওয়াবে? কে তাকে গোসল দেবে? কে তাকে জামা পরাবে? আমার আপনার নবী সোনার নবী মায়ার নবী, তার আব্বা নাই মা নাই। সেই সময় মহান আল্লাহ বলেছে, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি যখন মায়ের করেছিলেন আমি সে সময় দেখেছি, সাহায্য করেছি। আপনি যখন পৃথিবীতে এলেন 1 বছর 2 বছর বয়স সে সময় সহযোগিতা করেছি। আজ তোমার আব্বা নাই মা নাই, আমি আল্লাহ তোমাকে ভুলি নাই, বরং তোমার প্রতি আমি আল্লাহ আমার সাহায্য রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি বিশ্ব নবী আমার মক্কা শরীফের পাহাড়ে বনে খেলতে যেত, শিশুরা যখন আসত তার আব্বারা এসে নিয়ে যেত, কিন্তু আমার আপনার নবী আব্বা আসতো না, একাকি কেঁদে কেঁদে আবার ঘরে ফিরে যেত। ও ভাইয়েরা বাবাজিরা, সেই এতিম নবীর ভালোবাসায় আজকে মাহফিল হয়েছে। আপনার জ্ঞানী মানুষ আমি জানি এই মাহফিলকে আপনারা অত্যন্ত ভালোবাসেন। আচ্ছা একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা ঠিক আছে, ঘন্টা দুয়ে খুলে একটু ওয়াজটা করতাম কিন্তু সময় নেই। আপনাদের কাছে আরও অনেক ঘটনা রেখেছিলাম কিন্তু সময়ের দিকে তাকিয়ে সমস্ত ঘটনা ইতি করলাম। আপনাদের কাছে বলবো এই মাহফিল ভালোবাসেন আপনারা সবাই বলেছেন, নবীকে ভালোবাসেন আপনারা সবাই বলেছেন, কিন্তু আমি বলবো আপনারা জানেন মহান আল্লাহ বলেছেন বান্দারে, এবারে তো পোকা এই জায়গায় নেই, যদি একটু পিছন থেকে উঠে আসেন সামনে আপনারা থাকলে ভালো লাগে। আপনাদের ভালোবাসি বলে বলছি, আপনার সামনে থাকলে একটু সামনে দেখা হবে, ভালো লাগবে, একটু আসেন তো। আর সেই সঙ্গে কলেমা পড়েন, সবাই উঠে আসেন, পিছন থেকে বাবু একটু আসেন না, আসেন। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আপনারা প্রত্যেকে জানেন কোরআনে এসেছে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বান্ধবের সেদিন চিনবে না। সেই দিনটা হলো কেয়ামতের দিন। সেই দিনটা কোন দিন? কেয়ামতের দিন। বন্ধু তার বান্ধবীকে চিনবে না, বান্ধবী তার বন্ধুকে চিনবে না, এমনকি নিজের ছেলেরা সেদিন আর চিনবে না। সেই কঠিন কেয়ামতের দিনে রসুল্লাহ আমাদের জন্য সুপারিশ করবে, একজন বলবেন যে আমি রসুলের সুপারিশ যাতে পাই, সেই রসুলের ভালোবাসায় আগামী বছর এই মাহফিল হোক, এই মাহফিলে কোরআনের আলোচনা সবাই শুনুক, এই মাহফিল